ভেরি গুড ইভিনিং টু ক্লাস থ্রি টুডে উইল স্টার্ট ইউনিট ফোর পোয়েম সি সঙ্গ কি বলছে হ্যাভ ইউ এভার কালেক্টেড সেলস এই বাচ্চাকে দেখতে পাচ্ছ দিস চাইল্ড ইজ কালেক্টিং সেলস যেটা শামুক বলি আমরা দীঘা পুরী যদি কেউ বেড়াতে গেছো ওখানে অনেক কিছুই পাওয়া যায় কিন্তু এবং এইসব সেলস থেকে অনেক কিছু তৈরি হয় পেন তৈরি হয় পেন স্ট্যান্ড তৈরি হয় মালা তৈরি হয় হাতের বালা তৈরি হয় অনেক কিছু এনজয় দিস পোয়েম অ্যাবাউট আ শেল দ্যাট সিংস এটা একটা শেলের পোয়েম শেল শামুকে যে গান করছে আই ফাউন্ড আ শেল আ কার্লি ওয়ান লাইং অন দা স্যান্ড আই পিকড ইট আপ এন্ড টুক ইট হোম cold inside my hand. mummy looked at it and then she held it to my ear and from the shell there came a song, soft and sweet and clear. i was surprised. i listened hard. but it was really true. i wish you would find a nice big shell. অ্যান্ড হেয়ার ইটস সিঙ্গিং টু তা এখানে একটা অনুভব একটা ধারণ একটা মনের ব্যাপার আছে বা অনেক সময় হয় শামুকটা থেকে যে হাওয়াটা পাস হয় সে হাওয়াটা যখন পাস হয় তখন একটা সাউন্ড বেরোয় সেই সাউন্ডটাকেই হয়তো এখানে কবি বা পোয়েট ওই সি সং বা গানটা হিসাবে বলছে তা একটু মানেটা দেখে নিই আমরা বলছে বাচ্চাটা আই ফাউন্ড দ্য শেল আ কার্লি ওয়ান আমি একটা শেল পেলাম কেমন কার্লি ওয়ান কার্লি মানে কচড়ানো কোমড়ানো যেটা থাকে বা চুল থাকে যেরকম বেঁকা বেঁকা বেকা ব্যাঁকা সেই ধরনের দেখতে পাচ্ছ ছবিটা দেওয়া আছে লাইং অন দ্য স্যান্ড কোথায় পড়েছিলো বালির ওপরে পড়েছিল লাইং মানে পড়ে থাকা আই পিক আপ অ্যান্ড টুক ইট হোম আমি ওটাকে তুলে নিয়ে নিলাম এবং সেটাকে বাড়ি নিয়ে গেলাম কোল্ড ইনসাইড মাই হ্যান্ড হাতে ধরে নিয়ে গেলাম আর কেমন লাগছিল আমার হাতটা ঠান্ডা ঠান্ডা এখানে বালিতে ছিল তো একটু ওইগুলো একটু ঠান্ডা ঠান্ডায় থাকে মামি ইলো ইট অ্যান্ড দেন শি হেল্ড ইট টু মাই ইয়ার মা ওই শেলটাকে দেখলো এবং ওটাকে ধরে আমার কানের কাছে শি হেল্ড ইট টু মাই ইয়ার মানে কানের কাছে শামুকটা নিয়ে এলো যেমন ছবিতে দেখতে পাচ্ছি আমরা অ্যান্ড ফ্রম দ্য সেল দেয়ার কে সং এবং শেল থেকে আমি শুনতে পাচ্ছি একটা গান বেরোচ্ছে একটা সাউন্ড বেরোচ্ছে মিউজিক বেরোচ্ছে সফট অ্যান্ড সুইট অ্যান্ড ক্লিয়ার সফট মানে খুব হালকা সুইট মানে খুব মধুর মিষ্টি অ্যান্ড ক্লিয়ার মানে পরিষ্কার তা পরিষ্কার একটা হালকা মিষ্টি আওয়াজ ওখান থেকে বেরোচ্ছে আই ওয়াজ সারপ্রাইজ আই লিসেন হার্ট আমি চমকিয়ে গেলাম আই লিসেন্ড হার্ট মানে আরও আমি লক্ষ্য করে আরও একটু ধ্যান দিয়ে আমি শুনতে লাগলাম বাট ইট ওয়াজ রিয়েলি ট্রু হ্যাঁ সত্যিকারই একটা গান বা একটা মিউজিক ভেতর থেকে আসছিল আই ইউ উড ফাইন্ড এ নাইস বিকশল বলছে আশা করি তোমরাও মানে আমাদেরকে বলছে একটা ভালো সুন্দর একটা বড় শামুক পাবে সেল পাবে অ্যান্ড হিয়ার ইট সিঙ্গিং টু এবং ওইটাও গাইতে তোমরা শুনতে পাবে যেরকম আমি শুনতে পাচ্ছি সো ই হ্যাভ অনলি ওয়ান হোমওয়ার্ক সুন্দর করে রিডিং প্র্যাকটিস করবে অ্যান্ড উইথ গুড প্রোনাউন্সিয়েশন অ্যান্ড ফ্লো ভালো করে স্মুথভাবে একটা পড়ে আমাকে এটা রেকর্ডিং করে পাঠাবে এমন ফার্স্ট প্র্যাকটিস ওয়েল ভালো করে প্র্যাকটিস এনে যে আমি একবার পাঠালে যে আমি বললাম আবার এটা ভুল হয়েছে এটা ভুল হয়েছে লেসেন টু দিস ভিডিও কেয়ারফুলি দুবার তিনবার ভালো করে দেখে নেবে কোথায় কোথায় উচ্চারণ কী আছে তারপরে কিন্তু প্র্যাকটিস করার পর রেকর্ডিংটা পাঠাবে ওকে থ্যাংক ইউ